কোরআনুল কারীমে একটা ঘটনা আছে, শনিবারে মাছ ধরার ঘটনা, সূরা বাকারায়। সম্ভবত এটা দাউদ আলাইহিস সালামের যুগে। তো তিনি তাদের জন্য সপ্তাহে সবচাইতে বড় দিন, মর্যাদা সম্পন্ন দিন বাছাই করেছেন শুক্রবার। ওরা কয় নবী শনিবার হলে ভালো হয়, মানে নবী যেটা কইছে এটা কি করবে, উল্টা করবে, এই বৈশিষ্ট্য। ঠিক আছে, শনিবার তারা নিজেরা বাছাই করে নিস, নবীও রাজি হয়েছে, আল্লাহ কবুল করছে, এ ঠিক আছে শনিবার। তবে শনিবার যখন তোমরা নিজেরা বাছাই করে নিছো, শনিবারে তোমরা আর কোনো কাজ করতে পারবে না, শুধু কেবল আল্লাহর ইবাদত করবা, জগতের আর কোনো কাজ করতে পারবে না। ওই এলাকার মানুষগুলো ছিল জেলে মাছ ধরত, মাছ মাছের একটা লোভ লালসা আছে না নাই, জুমার নামাজ পড়ে যদি দেখেন যে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ খালি এরকম লাফাইতেছে, পকেটে কয় টাকা আছে ওইটা খবর নেই, লইবে বেলে আগে, যে আমার আগে কেউ যেন মূল এইবার না পারে, বেশি দেরি করলে হাত ছাড়া হইতে পারে। এইভাবে দেখা যায় মাছের দাম বাড়ে কি বাড়ে না, যেই দামে বিক্রয় হওয়ার কথা তার ডাবল রিডাবল দামও হয়ে যায়। তেরা ছিল জেলে, মাছের লোভা ছিল। এখন আল্লাহ তাআলা বলছে যে শনিবারে তোমরা শুধু আল্লাহর ইবাদত করবা, অন্য কোনো কাজ করতে পারবে না, এমন কি মাছও ধরতে পারবে না, মাছও ধরতে। তোরা বলছে ঠিক আছে আল্লাহ আমরা রাজি, একটা দিন আল্লাহর ইবাদত করবে, একদিন মাছ না ধরলে আর ক্ষতি কি। কিন্তু সমস্যা হলো শনিবারে দেখা যায় প্রচুর মাছ নদীর মধ্যে লাফালাফি করে, মাথা দেখা যায় পয়সা উঠে, রবিবারে মাছ আর দেখা, ওরা মাছ দেখে দেখা রে কি করা যায়, রবিবারে তো মাছ পাই না। এখন আল্লাহর কাছে ওয়াদা দিছে যে শনিবারে তারা মাছও ধরবে না, আর শনিবারে মাছ এসে লাফালাফি করে, সকল মাছ একসাথে দলে দলে ঘুরে, রবিবারে মাছ দেখে না। তখন তাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী, ওরা মিটিং করছে, এরকম বুদ্ধিজীবী আছে না নাই, শয়তান বুদ্ধি করে কয় কি, এই শনিবারে জাল দিয়ে মাছ ধরবি কিন্তু পানির উপর উঠাবি না, নদীর মাছ নদীতেই রইল, আর রবিবারে জাল পানিতে উপর উঠাবি, তাতে আল্লাহর হুকুমও পালন হইল, মাছও ধরা হইল। মৌলবী কিছু বলবে, নবী কিছু বলবে, নবীরে বলবা যে আমরা কি শনিবারে মাছ ধরছি, মিয়া খালি ইসলাম আপনি একলা বুঝেন, ইসলাম কি আমরা বুঝি না, আমরা মাছ তো রবিবারে ধরতেছি। দেখছেন আল্লাহর বিধানের মধ্যে কিভাবে শয়তানি ঢুকাইছে, এই এক বুদ্ধি। এখন রবিবারে শনিবারে প্রচুর মাছ আটকায়, আটকাইয়া তারা ওইখানে নদীর মধ্যে রেখা দেয়, রেখা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমি আমার উপরে রাজি খুশি হইয়া যাও, মাছ কিন্তু ধরে দিছি। আচ্ছা কিছু কিছু বলছেন, আরে এটা জাল দিয়ে মাছ ধরতেছে, এটা জায়েজ হইতেছে না, আমরা আরো উত্তম জায়েজের সুরত বাহির করছি। কি সুরত? ওরা নদীর পাশে বড় করে গর্ত করছে, বিশাল গর্ত, পুকুর, পুকুর কাইটা নজরের দিকে জাম কেটে দিছে। এখন শনিবারে খুব বড় করে জান খুলে দিছে, সব মাস শনিবারে পুকুরে ঢুকে আর জান বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে এবার কয় দেখছে, হ্যাঁ এই বুদ্ধি আমাদেরকে আল্লাহ দিছে, রবিবারে মাছ ওই পানি সিঁচা মাছ ধরে ধরে খায়। এখন যারা আল্লাহ বিধানকে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, তারা বলছে তোমরা কিন্তু আল্লাহর আইনের সাথে গাদ্দারি করতেছ, আল্লাহর অমান্য করতেছ, ওরা উল্টা ওদেরকে বকা দিতেছে, তোমরা শরীয়ত বুঝো, আমরা কি আল্লাহরে ডাকি না, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি মুসলমান না, আমরা কি রবিবারে না মাছ ধরছি, আমরা কি শনিবারে ধরছি। এখন মানুষ তিন গ্রুপ হয়ে গেছে, তিন গ্রুপের মধ্যে এক গ্রুপ মাছ ধরছে ভাবে, আর আরেক গ্রুপ চূড়ান্ত প্রতিরোধ করার চেষ্টা করছে, মাছ ধরতে পারবা না,
সারাক্ষণ এদেরকে দাওয়াত দিয়ে বিরত রাখার চেষ্টা করছে। আর আরেক গুরু বলতেছে কি, আমরা মাছ ধরার মধ্যেও নাই, ঝামেলার মধ্যেও নাই, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ আলু আর রুটি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা সুবিধাবাদ, এরা কয় যারা মাছ ধরতেছে তারা তো আসলে রবিবারেই ধরতেছে, কিছু বুঝতেছি না, এরাই বা কেন এত উগ্রতা করতেছে, ওদেরকে বাধা দিতেছে। সুতরাং যারা বাধা দিতেছে তাদের পক্ষেও যাইও না, যারা মাছ ধরতেছে তাদের পক্ষেও যাইও না। পরবর্তীতে আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাব আসার পরে শুধু কেবল যারা বাধা দিছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, দাওয়াত দিছে, তাদেরকে আল্লাহ রক্ষা করছে। আর দুই পার্টি ধ্বংস, এক পক্ষ মাছ ধরিয়া ধ্বংস হয়েছে আর আরেক পক্ষ চুপ থাকিয়া ধ্বংস হয়েছে। উনি কি সুন্দর হেকমত বাহির করছে, উনি নির্ধারিত বিষয়ে দাওয়াত দিবে, কিছু কিছু বিষয়ে দাওয়াত দিবে, উনি ওই মাছওয়ালাদের মতো হেকমত বাহির করছে, যারা মাছ ধরে তাদের পক্ষও নাই, যারা বাধা দেয় তাদের পক্ষও কি। কিন্তু আল্লাহ যখন আজাব দিছে ওদের উত্তর আসছে, দুই গ্রুপ ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন।